আজকে আপনাদেরকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। শুধু 60 টাকা খরচ করে আপনার রুম হিটার তৈরি করতে পারবেন, কিভাবে রুমকে হিট করবেন এই শীতের মধ্যে। আমরা শীত থেকে বাঁচতে হলে আমাদেরকে তৈরি করতে হয় বিভিন্ন ধরনের রুম হিটার। তো আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের রুম হিটার কিনতে যাই, কিনতে গেলে অনেক টাকা প্রয়োজন হয় এবং অনেক বিদ্যুৎ খরচা হয়। আমি খুব অল্প টাকায় আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনি শুধুমাত্র 60 টাকা খরচ করে আপনি নিজেই তৈরি করতে পারবেন একটি রুম হিটার। তো কিভাবে তৈরি করা যায় চলুন আজকে আমরা আপনাদেরকে দেখাই কিভাবে আমি শুধুমাত্র 60 টাকা খরচ করে সুন্দর একটি রুম হিটার তৈরি করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি মাটির প্লেট নিয়েছি এবং এখানে একটি স্প্রিংয়ের মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হিটার কয়েল। তো আপনারা যে কোনো ইলেকট্রিক হার্ডওয়্যারের দোকানে গেলে আপনারা এরকম হিটার কয়েল কিনতে পাবেন। তো আপনারা এরকম একটি হিটার কয়েল কিনে নেবেন। দেখুন এটি হলো 1000 ওয়াট হিটার কয়েল, এটির দাম নিয়েছে আমার কাছ থেকে মাত্র 25 টাকা। তো আপনারাও 25 টাকা দিয়ে এরকম একটি হিটার কয়েল প্রথমে ক্রয় করবেন এবং পরবর্তীতে সেখান থেকে আপনারা একটি হিটার প্লেট মাটি দিয়ে তৈরি, যেটাকে বলা হয় হিটার প্লেট, আপনারা এরকম একটি হিটার প্লেট নেবেন। তো এই দুইটি জিনিস প্রয়োজন হবে আমার এই কাজটি করতে। তো আমরা এই দুইটি জিনিস একটি দোকান থেকে কিনতে পাবো। আমার এই মাটির প্লেটটির দাম নিয়েছে 35 টাকা এবং হিটার কয়েলটির দাম নিয়েছে 25 টাকা, মোট 60 টাকা খরচ করছি। এরপর আমরা কয়েলটির দুই প্রান্তে জিআই তার, মোটা ভালো মানের জিআই তার পেঁচিয়ে নেব, যার কারণে আমরা এই প্লেটটির ভেতর দিয়ে আমরা পেছনে যে বিদ্যুৎ সংযোগটি দেবো এই সংযোগটি দিতে সহায়তা করে। একটু মোটা সাইজে নিতে হবে যাতে করে এই হিটার কয়েলের চেয়েতে একটু মোটা নিতে হবে যাতে করে ওখানে কোনো প্রকার হিট না হয়। এরপর যেটি করব সেটি হলো আমরা এখানে দুইটি ছিদ্র দিয়ে পেছনে দুইটি মাথা বের করে দেব। বের করে দেওয়ার পর যেটি করব সেটি হলো এই কয়েলটি আমরা এখানে খাস কাটা সুন্দরভাবে একটি ছিদ্র করে বসিয়ে দেওয়ার মতো সিস্টেম করা আছে। আমরা এর ভেতর দিয়ে এখানে সুন্দরভাবে এই কয়েলটিকে এখানে ফিটিং করে দেব। এভাবে সুন্দরভাবে আমরা এটাকে ফিটিং করে দেব। দেওয়ার পর আমরা যেটি করব এটাকে উপর দিকে যাতে না ওঠে সেভাবে লক্ষ্য রাখব, যাতে উপরের দিকে এটা চিড়ে না ওঠে। আমরা এরপর যেটি করব সেটি হলো এরকম সুন্দর একটি ভালো মানের তার নেব। আমরা 329 বা 336 তার, মোটা আর তার নেব আমরা, যাতে করে তারটি একটু ভালো মানের হয় এবং ভালো মানের একটি টু পিন এখানে আমরা ব্যবহার করব। তো টু পিনটি ব্যবহার করব এখানে সুন্দরভাবে এখানে টাইট করে পেঁচিয়ে দেব। পেঁচিয়ে দেওয়ার পর আমরা যেটি করব সেটি হলো দেখুন আপনারা কিন্তু সুন্দরভাবে এই কাজটি করে নিতে পারবেন, কারণ এই শীত থেকে বাঁচতে গেলে আমাদেরকে একটু যে কোনো ডিভাইস তৈরি করে নিতে হয়। তো আমরা এরপর এখানে লাইন দেব, কারণ আমরা আরও একটি কাজ করব। আমরা এখানে সময় বেশি লাগবে বিদায় টেপিং করে নিয়ে আপনারা সুন্দরভাবে টেপিং করে নেবেন দুইটি তারে, যাতে করে এখানে কোনো হাত লাগলে শর্ট সার্কিট মানে শর্ট খাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, আপনারা সুন্দরভাবে টেপিং করে নেবেন। তো এরপর আপনাদেরকে লাইনটি দিয়ে দেখালাম, দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে হিট হচ্ছে। তো এই লাইন দেওয়া অবস্থায় কখনোই আপনারা এখানে হাত বা কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না। এখানে দেখুন খুব সুন্দর তাপ দিচ্ছে কিন্তু এখান থেকে। তো আপনারা যদি আধা ঘন্টা রুমের মধ্যে এরকম হিটার জ্বালিয়ে রাখেন অবশ্যই আপনাদের কিন্তু রুমটি হিট হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি উষ্ণতা অনুভব করতে পারবেন। তো খুব কম টাকায় কীভাবে হিটার তৈরি করা যায় আমি আজকে আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ।